नमस्कार आमी बनी लेंस व्यू एंटरटेनमेंट के तरफ से के आपनादे सबाई के अनेक 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 ভালোবাসা আমি এসে গেছি মানেই বুঝতে পারছেন বিউটি টিপস নিয়ে আমি আপনাদের সামনে কিছু টিপস শেয়ার করার জন্য এসেছি আজকে আমি যে বিউটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ফেশিয়াল এবং ফেশিয়াল যে সে ফেশিয়াল নয় সেটা হচ্ছে ফ্রুট ফেশিয়াল আপনারা এখন বলতেই পারেন যে ফ্রুট ফেশিয়াল আমরা যে কোনো ভালো পার্লারে গিয়ে করতে পারি রেডিমেড কোনো প্যাক কিনে নিয়েও করতে পারি কিন্তু না আমার বিউটি টিপস যেহেতু সম্পূর্ণ হোমমেড এবং প্রাকৃতিক উপায়ে তৈরি সেই জন্য আজকে আমি আপনাদের প্রাকৃতিক উপায়ে একটি হোমমেড ফ্রুট ফেশিয়ালের কথা বলবো এই ফেশিয়ালটি আপনারা ফুল ফেশিয়ালের যে যা যা পদ্ধতি সেই পদ্ধতি ফলো করেও করতে পারেন আবার প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এপিসোড কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি এই হোমমেড ফ্রুট ফেশিয়াল কিভাবে তৈরি করবেন ফেশিয়ালের একটা অপরিহার্য অংশ হচ্ছে ফেস প্যাক বা ফেস মাস্ক ফেশিয়ালের প্রথম যে পদ্ধতিগুলো আছে ক্লিনিং তারপরেতে স্ক্রাবিং টোনিং এইগুলো আপনারা যে যার মতো করে নিতে পারেন যারা যে ব্র্যান্ডের ক্রিম ইউজ করেন সেটাই করবেন একেবারেই যদি হোমমেড চান আমার এই এপিসোডগুলোর মধ্যেই আমি হোমমেড ক্রিম কি করে তৈরি করতে হয় দিয়েছি সেভাবেও ক্রিম ইউজ করতে পারেন ফেশিয়ালের ক্রিম হিসেবে এবার চলে আসছি ফেস প্যাকটি কিসের বানাবেন ফেস প্যাক মানে ফ্রুট ফেস প্যাক যে কোনো ফ্রুট দিয়ে বানানো যায় তবে আজকের এপিসোডের জন্য আমি যে ফলটিকে বেছে নিয়েছি সেটি হচ্ছে পাকা পেঁপে এই প্যাকটি তৈরি করতে যেটা লাগবে একটা পাকা পেঁপে মানে এক যতটা সম্ভব পাকা হয় পাকা পেঁপে হাফ কাপ খুব ভালো করে চটকে নেবেন তার সঙ্গে মেশাবেন এক চা চামচ মধু আর দু চা চামচ ফ্রেশ মিল্ক তারপর পরিষ্কার মুখে এবং গলায় এই প্যাকটি সুন্দর করে মাখিয়ে নেবেন তবে হ্যাঁ চোখের চারপাশ আর এই ঠোঁটের চারপাশে একদম দেবেন না শুধু এই ফেস প্যাকটি বলে নয় যে কোনো ফেস প্যাকই চোখের চারপাশে আর ঠোঁটের চারপাশে দেবেন না এটা আমি আগের অনেক এপিসোডেই বলেছি যাই হোক এই ফেস প্যাকটি মাখা হয়ে গেলে 20 মিনিট ওয়েট করুন আর দয়া করে এই 20 মিনিট কথা বলবেন না বা কোনো ফেশিয়াল এক্সপ্রেশন দেবেন না যেমন হাসা কাঁদা ভুরু তোলা এগুলো করবেন না তাতে রিঙ্কেলসের চান্স থাকে 20 মিনিট ওয়েট করার পর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন এবং প্রয়োজন পড়লে যারা যে ব্র্যান্ডের সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করেন হালকা মেখে নিতে পারেন ব্যাস আপনার স্কিন একেবারেতে পার্লারের থেকেও বেশি ঝকঝকে চকচকে হবে এবং মাসে দুবার যদি ইউজ করেন আপনাকে আর পার্লারে যেতে হবে না আর পাকা পেঁপে থাকার কারণে ছোট ছোট যে দাগ ছোপ আমাদের স্কিনে থাকে সেগুলো সম্পূর্ণভাবে বলবে টাটা বাই বাই এবং রিঙ্কেলস ফাইন লাইন্স এগুলো অনেক 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 দূরে সরে যাবে এবং আপনারা দেখতে থাকবেন ইয়াঙ্গার লুকিং তো এই ছিল আমার আজকের একটি টিপস কিন্তু পাকা পেঁপে দিয়ে আরেকটি মাস্কের কথা আপনাদের বলবো তাহলে চলুন এবার শুরু করে দিই সেকেন্ড মাস্কটির কথা এবার চলে আসছি পেঁপে দিয়ে সেকেন্ড ফেস প্যাক বা ফেস মাস্কের কথা এই ফেস মাস্কটি তৈরি করতেও লাগবে হাফ কাপ পাকা পেঁপে একেবারে চটকানো তার সঙ্গে দেবেন দু চামচে মুলতানি মাটি আর দু চামচে গোলাপ জল এবার গোলাপ জল যে কোনো ভালো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন বা বাড়িতে তৈরি হোমমেড যদি রোজ ওয়াটার হয় তাহলে তো আরোই ভালো দেখবেন একটু ঘন একটা পেস্ট তৈরি হবে ঠিক পেস্ট না মাস্ক বলতে পারি এটাকে তারপর মুখ পরিষ্কার করে এবং ফেশিয়াল করার ফেশিয়ালের যদি পুরো পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন যেগুলো আগে বললাম সমস্ত পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পর লাস্টে এই মাস্কটি মুখে গলায় দিয়ে 20 মিনিট ওয়েট করবেন মুখ পরিষ্কার করে নেবেন পরিষ্কার জল দিয়ে প্রয়োজন পড়লে হালকা সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন তো এই ছিল পেঁপে দিয়ে আমার দুটি বিউটি টিপস একেবারে হোমমেড ফেশিয়াল হিসেবেও ব্যবহার করতে পারেন শুধুমাত্র ফেস প্যাক বা ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন আর রেজাল্ট কেমন পাবেন সেটার আমায় বলতে হবে না আপনার স্কিন হবে অন্যের ঈর্ষার কারণ আজকে তাহলে এখানেই শেষ করছি
এপিসোড শেষ বললেই তো আর শেষ করা যায় না। আপনারা জানেন এপিসোডের শেষে আমার অনেক কিছু কথা বলার থাকে, তো আজকেও বলছি আমার এই অনুষ্ঠানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে, সরি আমার না আপনাদেরও চ্যানেল, আপনাদের এই লেন্স ভিউ এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বিউটি টিপস সংক্রান্ত যে কটা ভিডিও আমি আপলোড করেছি আপনারা বলেছেন খুব উপকারী, তো সেটা যদি সত্যি হয় তাহলে এই ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ আবারও বলছি আমার প্রত্যেকটি বিউটি টিপস এবং আজকের বিউটি টিপস ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য। যেতে যেতে আর একটা কথা বলে দিই, লেন্স ভিউ এন্টারটেনমেন্ট আপনারা জানেন এটি সম্পূর্ণ একটি এন্টারটেনমেন্ট চ্যানেল, শুধুমাত্র আমার বিউটি টিপস নয়, এখানে আরও অনেক ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন, প্রচুর শর্ট ডিউরেশন ফিল্মস, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, সেগুলো আপনারা দেখবেন। আর রিসেন্টলি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি আমাদের এই লেন্স ভিউ এন্টারটেনমেন্ট চ্যানেলে চলছে, স্বীকৃতি, এই শর্ট ডিউরেশনের ছবিটি একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি, ভিন্ন মাত্রার ছবি, অন্য এক স্বীকৃতি পাওয়ার গল্প হচ্ছে স্বীকৃতি। বুলান ভট্টাচার্য পরিচালিত এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। নমস্কার।